হ্যালো ভিউয়ার্স আসলাম আলাইকুম ওয়েলকাম টু স্টুডেন্ট রেসিডেন্টস আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আলোচনা করবো পিতা পুত্রের যে অঙ্কগুলো অনুপাতিক হারে দেওয়া থাকে সেই অঙ্কগুলো কীভাবে শর্টকাট টেকনিক দিয়ে সমাধান করা যায় তাহলে চলুন সরাসরি চলে যায় হোয়াইট বটে হোয়াইট বটে যারা সবচেয়ে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করি আসছে দেখেন পিতা ও পুত্রের বয়সের অনুপাত নয় অনুপাত চার পুত্রের বয়স 20 বছর হলে পিতার বয়স কত অপশন কতে দেয়া আছে চল্লিশ বছর ঘতে দেয়া আছে বিয়াল্লিশ বছর ঘতে দেয়া আছে পঁয়তাল্লিশ বছর এবং ঘতে দেয়া আছে আটচল্লিশ বছর আচ্ছা তাহলে এ ধরনের অঙ্ক থাকলে আমরা শর্টকাটভাবে করব তো শর্টকাটভাবে করার জন্য এখানে চাইছে কি পিতার বয়স তো লিখলাম পিতা ভাগ পুত্র যেহেতু এখানে অনুপাতি হারে দেয়া আছে তাহলে এখানে দেওয়া ছিল নয় ভাগ চার আচ্ছা এবার দেখুন যেখানে চাইছে পিতার বয়স তাহলে পিতা পুত্রের বয়স দেওয়া যে পুত্রের বয়স বিশ বছর তাহলে পুত্রের বয়স বিশ বছর আমরা এই পুত্র এখানে লিখলাম নয় চার আচ্ছা তো এবার কাটাকাটি করি দেখুন এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হয় পাঁচ চার পাঁচটা কুড়ি তাহলে পাঁচ আর এই পাঁচ দিয়ে যদি নয়কে গুণন করি তাহলে হয় পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে হয় পঁয়তাল্লিশ বছর তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে গ নাম্বার টা ঠিক আছে তো আমরা নেক্সট আর একটা অঙ্ক দেখি দুই নম্বর অঙ্কে দেওয়া আছে দেখেন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চুয়ান্ন বছর তাদের বয়সের অনুপাত ছয় অনুপাত তিন চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল অপশন কতে দেয়া আছে ষোলো অনুপাত সাত ঘতে দেয়া আছে বারো অনুপাত আট ঘতে দেয়া আছে চোদ্দ অনুপাত পাঁচ এবং ঘতে দেয়া আছে তেরো অনুপাত ছয় আচ্ছা তাহলে এখানে পৃথক পৃথকভাবে কারোর বয়স কিন্তু দেয়া নাই দেয়া আছে পিতা পুত্রের বয়সের সমষ্টি তাহলে আমরা প্রথমে আমরা তো জানি না যে পিতা বা পুত্রের বয়স কত এটা তো আর জানি না তাহলে প্রথমে আমরা ধরি ধরি পিতার বয়স সিক্স এক্স আর পুত্রের বয়স থ্রি এক্স আর তাদের বয়সের সমষ্টি আছে চুয়ান্ন বছর চুয়ান্ন আমরা দুইটাকে যোগ করবো তাহলে সিক্স এক্স প্লাস তাহলে হয় আর হল চুয়ান্ন আচ্ছা তাহলে এক্সের মান হবে নয় পাঁচ এক্সের মান ছয় এক্সের মান বের সিক্স এইবার আমরা যেখানে যেখানে আছে মান বসায় দিব তাহলে দেখুন এখানে সিক্স ধরছি সিক্স পুত্রের বয়স আছে থ্রি সিক্স তাহলে আচ্ছা তো এখানে বলছে চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত তাহলে চার বছর পূর্বে যেহেতু অতীতে নিয়ে যাচ্ছে তাহলে আমাদের এগুলোর থেকে কি হবে চার বছর বিয়োগ করতে হবে তাহলে এখানে আমরা চার বছর বিয়োগ করি তাহলে এখানে পাচ্ছে বত্রিশ আর এখানে পাচ্ছে চোদ্দ আচ্ছা তাহলে বত্রিশ বত্রিশ অনুপাত চোদ্দো আচ্ছা তাহলে এবারে যদি আমরা বত্রিশকে দুই দিয়ে কাটি তাহলে হবে ষোলো ষোলো অনুপাত আর দিয়ে যদি চোদ্দোকে ভাগ করি হয় আর সাত সাত তাহলে আমাদের অনুপাত দাঁড়াচ্ছে ষোলো অনুপাত সাত তাহলে আমাদের কার্সার হবে ক নাম্বারটা ঠিক আছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী কোনো ক্লাসে আল্লাহ হাফেজ